খাটা নিউজের পক্ষ থেকে আবেদন, করোনা নিয়ে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সরকারি নিয়ম বিধি মেনে চলুন, শারীরিক কোনো সমস্যা হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। আপনাদের সাথে আমি সোমা চক্রবর্তী, খাটাল নিউজ ডট কম। ভিন রাজ্য থেকে ফিরছে শ্রমিকরা, ঘাটাল থানার পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা করা হলো ঘাটাল মহকুমা হাসপাতালে। সেখানে যে ছিলেন কি সমস্যা হয়েছে? ঘাটালের কন্টেইনমেন্ট জোনে গৃহবন্দীদের দেওয়া হলো পাস, এই পাস দেখিয়ে সারাদিনে একজন একবার বাইরে বেরোতে পারবেন। একবার বেরোবেন, কটার মধ্যে আপনি যে কোনো সময় একবার বেরোবেন, গিয়ে আপনি করে আবার চলে আসবেন। দিনে খিরপাই পৌরসভায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ঘাটালে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হলো। হিন্দুদের মৃতদেহ দাহ করার জন্য জমিদান করলেন মুসলিম। সম্প্রতি নজির দাসপুরে লড়াই দাঙ্গা চারিদিকে যে বেঁধে উঠেছে, কিন্তু তার মাঝখানে একটা নজির ঘটনা আমরা দেখতে পেলাম, আমাদের এলাকায় ঘটলো, আমার পাড়াতেই। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘাটাল থানার পক্ষ থেকে হাসপাতালের সম্মুখে বসানো হলো পুলিশি প্রহরা। শুরু হলো পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকাকরণ কর্মসূচি। আজ থেকে শুরু হলো? হ্যাঁ, আজ থেকেই প্রথম চালু হলো। তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ঘাটাল ইলেকট্রিক অফিসে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি। আমরা এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে দাসপুর বাসুদেবপুরে নয় বন্ধু কল্যাণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবং সরস্বতী পূজার এই ক্লাব রক্তদান শিবির আয়োজন করেছিল, তখনই আমি বক্তের মাধ্যমে বলেছিলাম এই ক্লাবে প্রতি দমকল দপ্তরের সহযোগিতায় আবারও স্যানিটাইজ করা হলো রামজীবনপুর পৌরসভা। মধ্যপ্রদেশ থেকে 16 জন একটি বাসে করে এসেছে, কিন্তু রাত্রি হয়ে যাওয়ায় তাদের সোয়াব টেস্ট করা যায়নি, তাই তাদের অরবিন্দ স্টেডিয়াম কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং প্রশাসন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়েছে। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।